সুতাইমিতে ধারাবাহিকভাবে জনাইছিলে যে প্রাক্তন মন্ত্রী আব্দুল রফর ঘরত অতিকৈ ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছিল আব্দুল রফ আর পত্নীয়ে সংগীতা ওয়ালিউলর দরে কাণ্ড করেছিল আর ইয়ার পাছতে পত্নী সহ প্রাক্তন মন্ত্রী আব্দুল রফক কিছু সময়ের পূর্বে হুজাই আরক্ষী গ্রেপ্তার করা বলে জানিব পৰা গৈছে তা ডাঙর খবর টাইম এটর দর্শকক লৈ আহিছো কিয়নো আব্দুল রফর আর পত্নীর যে কু কাণ্ড সেয়া পোহরলৈ অহার পিছতে আরক্ষী এটা একশন আরম্ভ করেছে আমি জানাইছো টাইমেট বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে ডাঙর খবর গ্রেপ্তার হয়েছে প্রাক্তন মন্ত্রী আব্দুল রফ এটা ডাঙর খবর আমি আপনাদের জানাইছো আব্দুল রফ গ্রেপ্তার হয়েছে প্রাক্তন মন্ত্রীগুলাকে গ্রেপ্তার করা হয়েছে পত্নী সহ আব্দুল রফক গ্রেপ্তার করেছে আরক্ষী আব্দুল রফক গ্রেপ্তার করেছে আরক্ষী পত্নী সহ গ্রেপ্তার করা হয়েছে সংগীতা ওয়ালিউলর দরে এক জঘন্য ঘটনা সংঘটিত করেছিল প্রাক্তন মন্ত্রী আব্দুল রফর পত্নী এটি কনমানিক নির্যাতন চলা হয়েছিল মারপিট করা হয়েছিল আর এই দৃশ্য প্রাক্তন মন্ত্রীগুলিয়ে চাই আসে সোশিয়াল মিডিয়া যে ভিডিও ভাইরাল হয়ে পড়ছিল তার পাছতে এই সমগ্র ঘটনা আব্দুল রফর পত্নীয় স্বীকার করবল বাধ্য হয়েছে আর হুজাই আরক্ষীক গ্রেপ্তার করেছে কিন্তু তেওঁলোকে কৈছে যে অনুশাসনৰ বাবেহে সেই কণমানিটোক মাৰ ধৰ কৰা হৈছিল কিন্তু বহু প্ৰশ্ন উত্থাপিত হৈছে যে যিগৰাকী শিশুক দেখিবলৈ পোৱা গৈছে তেওঁ বেয়াকৈ মাৰপিট কৰা হৈছে তেওঁলোকক ক'ৰ পৰা অনা হৈছিলে সকলো নিয়ম মনা হৈছিল নে নাই কিয় মাৰপিট কৰা হৈছিলে আৰু এয়াই প্ৰথম ঘটনা নে এনেকুৱা ঘটনা প্ৰায়ে সংঘটিত হৈ থাকে এনেকুৱা বহু প্ৰশ্ন উত্থাপিত হৈছে কিন্তু অৱশেষত গ্ৰেপ্তাৰ হ'বলগীয়া হৈছে সংগীতাৰ ৱালিউলৰ ঘটনাই সমগ্ৰ ৰাজ্য কঁপাই গৈছিলে একাংশ আদ্যবন্ত বুলি নিজকে পরিচয় দিয়া লোকৰ প্ৰকৃত মুখা খোল খাইছিলে আৰু এইবাৰ এগৰাকী প্ৰাক্তন মন্ত্ৰী আব্দুল ৰফ আৰু তেখেতৰ পত্নীয়ে যি ঘটনা সংঘটিত কৰিছে সেই ঘটনাৰ পিছতে হুজাই আৰু একশন মোডত লওয়া পরিলক্ষিত হয় আর তেওঁলোকক গ্রেপ্তার করেছে আমার দৃশ্যাঙ্ক আছে দৃশ্যাঙ্ক এই মুহূর্তে আমি আপনার দেখাই লওয়ার চেষ্টা করছো কালি নিশার ভাগতে এইদরে আব্দুল রফ আহি থানাত উপস্থিত হয়েছিল তেখেতর যে দৃশ্যাঙ্ক পত্নী অতি বেয়াকৈ কণমানিটোক মার ধর করেছিল আর সেই দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়ার পিছতে আরক্ষী ব্যবস্থা লোবলে বাধ্য হয় তেওঁলোকে দাবি করে যে এবছর আগতে এই ঘটনা সংঘটিত হয়েছিল আর অনুশাসনের বাবেহে এই ঘটনা সংঘটিত করেছে কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে অনুশাসনের নামত এনে কাম করব পারে জানো ইয়া কিমান দূর গ্রহণযোগ্য এনে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে আর অবশেষত আব্দুল রফক গ্রেপ্তার করা হয়েছে তেখেতর পত্নীক গ্রেপ্তার করা হয়েছে কিন্তু অদ্ভুত যুক্তি সংবাদ মাধ্যমের আগত দিয়া পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের আগত তেওঁলোকৰ তরফৰ পৰা দাবি করা হয়েছে যে অনুশাসনের বাবে এই কাম করেছে আর এই ভিডিও করে সেই কণমানিটোর মাতৃকে ভিডিও প্রেরণ করা হয়েছে এনেকুৱা বিভিন্ন যুক্তি দিছিল যদিও অবশেষত প্রাক্তন মন্ত্রীগুলিক গ্রেপ্তার করা হয়েছে আর জনতায় আরক্ষীর এই পদক্ষেপক কমেন্ট করে লাইভতে এই মুহূর্তত আদরণি জানা পরিলক্ষিত হয়েছে এই ঘটনাক যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সংগীতা ওয়ালিউল সদৃশ ঘটনা সংঘটিত হয়েছিল আর এগারী প্রাক্তন মন্ত্রী ঘরত শক্তিশালী এগারী ব্যক্তির ঘর যে ঘটনা সংঘটিত হয়েছিল পত্নীয়ে যে ঘটনা সংঘটিত করেছিল যে বেয়াক মার ধর করেছিল সমগ্র ঘটনাত ইতিমধ্যে পত্নীক গ্রেপ্তার করা হয়েছে আব্দুল রফকও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আমার লগত আব্দুল রফর মন্তব্য আছে আব্দুল রফে কি অদ্ভুত মন্তব্য করেছিল সেই মন্তব্য আপনার দেখাই লো কিয় করেছে আর সেই ভিডিওটি কাজ করাইছে নিজের মন্ত্রী আর পঠিয়েছে কত দিব বিচারছিল তাই মা ছালী মা কৈছিল তুমি মারপিট করে তার ভাল বনোয়া মানে নারে দিলে কার নিজের ভায়েকক ভায়েকক দিয়ার কারণ হল এই আমার বিল্ডিংয়ের বায়েক বালাটিয়া ঘর থাকে তার বাইক লইয়া এই তার একটা লড়া আছে এই ছালীজনী তাক গই এই লড়াটুক আনে নিয়ে ইয়ার কথা তার কমিনি সময় দিত তার কথা ইয়াতে লগাই ঘরত মাইকী মানুষ দুজনী মেয়ে আছে সেই দুজন দিয়ে মারপিট করে দিছে আচ্ছা আপনি যখন ভায়েকর কথা উল্লেখ করলে সেই ভায়েকজনের নাম কি আছে ইয়াতে কি নাম আব্দুল্লাহ আহমেদ ফাইল কইছে না ফেসবুকত তেও এরিছে নাকি না হেৰি ভিডিও করেছে করে পেলে ভায়েকক দিছে যে তোমার ঘরতি যায় এই চুয়া তাই শাস্তি দিয়ে আসো এনেকা করেছে তাই মায় কইছে এটু করার কারণে মই কার কারণে দিছো মই